আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি ডিসকাস করব ইএপির ভিসা নাম্বার নিয়ে। আপনারা সবাই জানেন যে এম্পল এডুকেশন উইদাউট আইএলটিএস ইএপি প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে বিগত প্রায় আড়াই থেকে তিন বছর ধরে, এবং সাকসেস রেট এক এক সময় যদিও এক এক রকম থাকে, বাট আলহামদুলিল্লাহ লাস্ট ওয়ান ইয়ার ধরে আমাদের ভিসা সাকসেস রেট উইদাউট আইএলটিএস ইএপি প্রোগ্রামে 100% রয়েছে। তো তার অবশ্যই রিজন রয়েছে কেন 100% হচ্ছে। তার কারণ হলো স্টুডেন্টরা পারফেক্টলি আমরা যেই ডকুমেন্টসগুলো চাচ্ছি ঠিক সেই ডকুমেন্টসগুলো একদম প্রপারলি দিচ্ছে, অ্যান্ড সেকেন্ডলি এম্পল এডুকেশনের টিমও পারফেক্টলি কাজ করতেছে, এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমরা একবার থেকে শুরু করে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয়বার আমরা চেক করি যেন কোনো রকমের এরর বা ফল্ট না থাকে। সো এই বারবার চেকিং করার কারণে এম্পল এডুকেশন উইদাউট আইএলটিএস ইএপিতে 100% ভিসা পাচ্ছে। তো এই ইনটেকে এই মার্চে আমরা প্রায় 17 জনের ভিসা নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করি। আলহামদুলিল্লাহ জুনের ফার্স্ট উইকে আমরা ভিসা নাম্বার পেয়েছি 13 জনের, তারপর সেকেন্ড উইকে এই 8 তারিখে আমরা ভিসা নাম্বার পেয়েছি চার জনের, মোট 17 জনের আমরা ভিসা নাম্বার পেয়েছি। এবং এই সেমিস্টার আমাদের 100% ভিসা নাম্বার এসেছে এবং সবাই ভিসা পেয়েছে অলমোস্ট, আর এখনও দুই চার পাঁচ জনের অ্যাপ্রুভালের বাকি আছে অ্যাম্বাসি থেকে, হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ অ্যাপ্রুভাল চলে আসবে। এবং যারা প্রথমে ভিসা নাম্বার 13 জন পেয়েছে, ওরা ম্যাক্সিমামই প্রায় 11 থেকে 12 জন ভিসা পেয়ে গেছে, আর অনেকে একটু লেট করে অ্যাপ্লাই করছে, সেই জন্যে ভিসা অ্যাপ্রুভ হতেও অ্যাম্বাসি থেকে 7 দিনের মতো সময় লাগে। তো এই মার্চের আগেও যারা অ্যাপ্লিকেশন করেছে ওরা সবাই 100% ভিসা পেয়েছে। সো এবার যে লাকি স্টুডেন্টসগুলো উইদাউট আইএলটিএস ইএপি প্রোগ্রামে ভিসা পেয়েছে তাদের নামগুলো আমি বলি, কারণ অনেকেই আছে যে বলতে পারে যে আপনাদের কয়টা ভিসা নাম্বার হয়েছে, তাদের নামগুলো বলেন, কারণ ফেক ইনফরমেশন অনেক থাকতেই পারে, ভিসা না পেয়েও নাম উল্লেখ করা থাকতে পারে। বাট যেহেতু যাই হোক এম্পল এডুকেশন যেহেতু 100% প্রপারলি কাজ করে এবং অথেন্টিক কাজ করে, সো আমি ওই স্টুডেন্টের নামগুলো বলতেছি যেন আপনারা বুঝতে পারেন। শিহাব এমডি গোলাম কিবরিয়া, ও কুমিল্লা থেকে আমার ছোট ভাই, ও ভিসা নাম্বার পেয়েছে এবং আলহামদুলিল্লাহ ওর ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তারপর হলো আব্দুর রৌফ, ও ঢাকা সাভারের, সেও ভিসা নাম্বার পেয়েছে এবং আলহামদুলিল্লাহ সেও ভিসা পেয়ে গেছে। ওর রেফারেন্স ছিল সাউথ কোরিয়া থেকে, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টসের রেফারেন্স কোরিয়া এবং অন্যান্য কান্ট্রিগুলো থেকে থাকে, বিকজ কোরিয়াতে সবাই আমাকে চিনে বা জানে, আমাদের কাজ সম্পর্কে ওদের প্রপার এবং বেটার আইডিয়া আছে। ওকে, দেন নেক্সট হলো ইলিয়াস এমডি সানি, ও আমার পাশের এলাকার কুমিল্লারই এবং তার বড় ভাই থাকে সাউথ কোরিয়াতে, সো ও রেফারেন্স পেয়েছে কোরিয়া এবং আমাদের এরিয়া থেকে। সো আলহামদুলিল্লাহ ওর ভিসা গতকাল অ্যাপ্রুভ হয়েছে এবং সে প্রথম 13 জনের মধ্যে ভিসা নাম্বার পেয়েছিলেন। তারপর সাগর আহমেদ, ও ঢাকাতে থাকে শনিরাকাতে বাসা, সে ভিসা নাম্বার পেয়েছে এবং আলহামদুলিল্লাহ ওর ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তারপর হলো মাহির মুহতাদি আসফি, ও হলো নরসিংদীর, ভিসা নাম্বার পেয়েছে এবং আলহামদুলিল্লাহ ওর ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে। তারপর মমতাজ খান, ও হলো আপনার মেহেরপুরের, ও সাউথ কোরিয়া থেকে কেওংদে ইউনিভার্সিটি স্টুডেন্টের রেফারেন্স ছিল এবং আলহামদুলিল্লাহ সে ভিসা নাম্বার এবং ভিসা সে আজকে বা কালকের মধ্যে পাবে ইনশাল্লাহ। তারপর হলো তুরজন বিশ্বাস জিম, ও সেকেন্ড রাউন্ডে 4 জনের মধ্যে ওর ভিসা নাম্বার আসছে, ওরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে ভিসার জন্য অ্যাপ্লাই করবে। আরেকটা কথা আমি বলে রেখে, যারা ভিসা নাম্বার পেয়েছে আমাদের এই রিসেন্টলি আলহামদুলিল্লাহ লাস্ট ওয়ান ইয়ারে কারোর ভিসা রিফিউজ হয় নাই। সো উইদাউট আইএলটিএস ইএপিতে অনেকেই এটা জানে না বিষয়গুলো যে উইদাউট আইএলটিএস সাউথ কোরিয়াতে যাওয়া যায়। এটা বেসিক্যালি শুধুমাত্র ইএপি প্রোগ্রামে ব্যাচেলর প্রোগ্রামের জন্য, যারা 2018, 2019, 2017 তারপর 2020, 2021, 2022 যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, ইংলিশ ভালো জানেন কিন্তু আইএলটিএস পরীক্ষা দেননি, তাদের জন্য এই প্রোগ্রামটা। ওকে, এবং সেক্ষেত্রে স্টাডি গ্যাপও অ্যাকসেপ্টেবল, কিন্তু সেক্ষেত্রে রানিং স্টুডেন্টশিপ সার্টিফিকেট দেখানো লাগবে। তো যাদের স্টাডি গ্যাপ আছে আপনারা চাইলে এম্পল এডুকেশনের সাথে কথা বলতে পারেন, আমরা প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে প্রপারলি গাইড করবো ইনশাল্লাহ। দেন জীবন রেফাতুল ইসলাম, সরি জীবন রিফাত, ও ঢাকারই এবং সে ঢাকা থেকে সাউথ কোরিয়া থেকে রেকমেন্ড পেয়েছে,
রিকমেন্ডেড স্টুডেন্ট ছিল এবং আলহামদুলিল্লাহ তার ভিসাও এই রিসেন্টলি আমরা ভিসার জন্য অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করব। আশরাফুল ইসলাম হামদু ও আমাদের নোয়াখালীর, আই মিন কুমিল্লার পার্শ্ববর্তী এরিয়া নোয়াখালীর, আলহামদুলিল্লাহ ওর ভিসা নাম্বার এবং ভিসা অ্যাপ্রুভালও চলে আসছে। তারপরে হলো সৌরভ, ও বেসিক্যালি ঢাকাতেই থাকে বেশিরভাগ সময় এবং তার ভিসা নাম্বার এবং ভিসা অ্যাপ্রুভাল হয়েছে। দেন সাকিব রেফাতুল ইসলাম, ও রেফারেন্স পেয়েছে, তার ফ্রেন্ড ছিল, আমরা তার ফ্রেন্ডকে পাঠাচ্ছি ডেইজিন ইউনিভার্সিটিতে, ওর বন্ধুর নামও সাকিব। সো এখান থেকে বেসিক্যালি সে রেফারেন্স পেয়েছে এবং তার বাসা কুমিল্লাতে, আলহামদুলিল্লাহ তার ভিসা নাম্বার এবং গতকাল ভিসাটাও অ্যাপ্রুভ হয়েছে। দেন রায়হান আলী, ও বেসিক্যালি যদিও সে ঢাকায় থাকে এবং সে ভিসা নাম্বার পেয়েছে এবং আলহামদুলিল্লাহ লাস্ট নাইট গতকাল রাত 8টার দিকে ভিসা অ্যাপ্রুভাল নিউজ আসছে। তারেক মাহমুদ, ও রেফারেন্স পেয়েছে সাউথ কোরিয়া থেকেই এবং ওর ভিসা নাম্বার আসছে। তো বেসিক্যালি ইনশাল্লাহ আমরা নেক্সট উইক ওর ভিসার জন্য অ্যাপ্লাই করবো, অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তারপর হলো আমির হোসেন সোহাগ, সে হলো এই গাউসিয়ার নারায়ণগঞ্জের এদিকে ঢাকার এবং ওর ভিসা নাম্বার আসছে, আমরা নেক্সট উইক ইনশাল্লাহ ওর ভিসার জন্য অ্যাপ্লাই করবো। এই মাসের 15 তারিখে, জুনের 15 তারিখে আমরা ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। তারপর হলো কামরুল হাসান, সে ঢাকা শনি একটার। ওকে, ওর বিষয়ে একটু আমার কিছু বলার আছে, সেটা হলো যে কামরুল হাসান সে আমাদের সাথে টোটালি কাজ করছে ইন টোটাল 2 মান্থস, বিকজ তার ব্যাঙ্ক স্টেটমেন্ট সেভিংস অ্যাকাউন্টে 12 লাখ বা তার উপরে টাকা ছিল বিগত 6 মাস ধরে। সে শুধু ব্যাঙ্ক যেহেতু আগে রেডি করা ছিল, শুধু আমরা ভিসার জন্য তার ফাইলটা রেডি করি এবং আমরা 2 মাসের মধ্যে তার ভিসা পেয়ে যাই। সো এরকম অনেক স্টুডেন্টস আছে যাদের ভিসা, আই মিন ব্যাঙ্ক রেডি করা আছে, তারাও আমাদের সাথে কথা বলতে পারেন। সেক্ষেত্রে আমরা শুধু 2 মান্থসের মধ্যে ভিসা এবং ফ্লাইট আমরা করে দেবো ইনশাআল্লাহ। ওকে, দেন নেক্সট স্টুডেন্ট হলো ফয়সাল, ফয়সাল আহমেদ, সে বেসিক্যালি লাকসামের, ওর ভিসা নাম্বার এসেছে, ইনশাল্লাহ আজকে বা আগামীকাল ওর ভিসা অ্যাপ্রুভাল আসবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টুডেন্টস নেম আলামিন, ওর ভিসা নাম্বার এসেছে এবং আমরা ভিসার ইয়ার জন্য অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করব। সো ওকে, লাস্ট অফ অল, হোয়াট দ্য ইম্পর্টেন্ট নিউজ ফর ইউ, যারা ইএপিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন উইদাউট আইএলটিএসে, 2018-19-20-21 অথবা 22-এ পাশ করেছেন, ইংলিশ যদিও ভালো জানা আছে কিন্তু কোনো কারণে আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন না, আপনার ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা যাদের ইংলিশ বেসিক একটু উইক, আপনারা একটা বেসিক ইংলিশ কোর্স করে আমাদের সাথে কথা বলতে পারেন। সেক্ষেত্রে ইএপি রিকোয়ারমেন্টটা যদিও আমি অনেক ভিডিওতেই বলেছি 3.5, এসএসসিতে 3.5, ইন্টারে 3.5, অথবা যাদের 3.3, 2, 4 আছে, মনে করেন 3.2 আছে বাট আইএলটিএস 4.5 অথবা 5 আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে আমরা রিকোয়েস্ট করবো আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করার জন্য এবং এর পর্যন্ত যাদেরকে আমরা অ্যাকসেপ্ট করেছি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম স্টুডেন্টস ইএপিতে, এভরি ওয়ান গট দ্যার ভিসা। সো এখনই আপনারা এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা কাজ করতে চান বা সাউথ কোরিয়াতে হায়ার স্টাডি করতে চান, আপনার ছেলে উইদাউট এনি হেজিটেশন এম্পল এডুকেশনের সাথে কথা বলতে পারেন। এম্পল এডুকেশন প্রতিদিন শুক্রবার ছাড়া উইদাউট ফ্রাইডে, স্যাটারডে টু থার্সডে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আমরা অফিস করি এবং অফিসে হলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। অফিসে আসলেই যে করে যেতে হবে এমন কোনো কথা নেই, অফিসে আসেন এবং প্রত্যেকটা ইনফরমেশান জেনে নিন। যদি আপনার রিকোয়ারমেন্টের সাথে আপনার মিলে এবং ফিউচার প্ল্যানের সাথে মিলে, স্টাডি পারপাসে যদি সাউথ কোরিয়া যেতে চান, আপনারা আমাদের গাইডলাইন নিতে পারেন, বিকজ আমরা অল দ্য স্টুডেন্টসকে ফ্রি কাউন্সেলিং করি এবং বেটার ইনফরমেশান প্রোভাইড করি। ইনফরমেশান ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই ইনফরমেশানগুলো না জানার কারণে লেট করে আসে এবং তখন আসার পরে বলে যে আমি যদি জানতাম তাহলে তো আমি আগেই প্রসেসটা করতে পারতাম। এনিওয়ে, আপনারা যারা উইদাউট আইএলটিএস সাউথ কোরিয়াতে ইএপিতে যেতে ইন্টারেস্টেড এবং 100% ভিসার রেশিও চান, ইনশাল্লাহ এম্পল এডুকেশনের রিভিউগুলো দেখেন এবং ভিডিওগুলো দেখেন, এম্পল এডুকেশনের সাথে থাকেন, আমরা আশা করি আমরাও কোনো একদিন আপনাকে গাইড করতে পারবো ভিসা সাকসেসের জন্য। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।